ফেরেস্তার প্রতি ইমানিহিত এই যে কিতাব কিতাবের মানুষ বসে আছেন আল্লাহ দু পাঁচ জনের ইমান জুটবে কি যদি কিতাব থেকে কথা বলি কেন তেত্রিশ নম্বর সুরাত তেত্রিশ নম্বর আট আমার আগের বক্তাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছিল একটা আয় যথেষ্ট ছিল এখানে

কি যদি এটাকে দেখি থাকবে। প্রতি হবে। এই কিতাব এই কিতাবের মধ্যে কি কোন ভুল আছে আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন যে এর মধ্যে কোনো ভুল নাই আচ্ছা কুতুবি এটা বলতে গেলে অনেক রাত চলে যাবে তো কিতাবের প্রতি মানতে হবে চার নম্বরে বলেন ও রসুল হি রসুলের প্রতি মানানতে হবে রসুল্লাহ সাল্লাম যেমন করে যা বলেছেন তেমন করে তাই মানার নাম তার প্রতি মানানা তার মানে কোন ব্যক্তি যদি দিন রাত দাঁড়িয়ে চাচ্ছে একই ইমান আনলো রসুলের পরে এতদিন শুনে এসেছেন দাড়ি রাখা সোনাত কথা মিথ্যা দাড়ি রাখা ওয়াজিব ওয়াজিব মানে ফরজ আপনাকে আপনার দাড়িটাকে

বিচার দিবসের প্রতি মানতে হবে যেই দিন সমস্ত মানুষ নবীগণ সহ বলবে টেনে নিয়ে আসবে চারশো নব্বই কোটি কিল মানে না পৃথিবী উল্টে চলে যাবে এই রকম ক্ষমতা ধর চারশো নব্বই কোটি ফেরেশতা জাহান্নাম কে টেনে নিয়ে আসবে মানুষকে দেখে মনে হবে মাতাল আল্লাহ তালা বলছে রে কেউ মাতাল নয় আমার আজাবটাই এতটা কঠিন আমার আযাব কততে ঘটে আচ্ছা এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বললেন ওয়াকাদরি ওয়শাররি মিনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো এবং মন্দের মালিক কে আল্লাহ এই ছটা বিষয়ের নাম হচ্ছে ঈমান তাহলে ইবাদত কবুলের শর্ত ছখানা তার এক নম্বর শর্ত ইমান আর ঈমানের ডালপালা কটা এখানে ছটা ঈমানের 70 উপরে শাখা রয়েছে ওগুলা আলাদাই যাব এ তাহলে এক ইমান আনতে হবে দুই ইখলাস ইখলাস বুঝেন কি ইবাদত হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ জন্য কোরবানি করছেন এটা কার জন্য হবে আল্লাহ তালার জন্য তাহলে পীরের মাদারের সামনে যে জবাই করা হয় ওটাকে আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য নয় অতএব আপনার আমার যাবতীয় ইবাদত কার জন্য হবে আল্লাহ তালার জন্য ওই যে আলামিন ও পৃথিবীবাসী তোমরা বলো আমার সোলাত আমার কুরবানি আমার হজ আমার জাকাত আমার যাবত ইবাদত কেবলমাত্র শুধুমাত্র কার জন্য আল্লাহ তাহলে আপনি যে আদায় করছিলেন সলাতে দায় করতে করতে খুব শেখে দেখছেন যে শাহিনুর রহমান ঢুকছে তল চলে দেখেন গতি টু জি এই ইবাদত আপনাকে জাহান নামে নিয়ে যাবে হাদিস মুসরুদ আহমদ রসোল্লা সাল্লাহ বলছেন যে মানসোল কোনো ব্যক্তি সোলাতে আদায় করলো কাউকে দেখানোর জন্য এর ব্যক্তি শিরকল আর শির যদি করেন খাস তো বাছাড়া মারা গেলে তার থাকার জায়গা জাহান নাম সুরা নিসা সুরা নম্বর চার আর তোমার দিন রাত বলছি কিছু নেই কার কথা তাহলে আর ওই হাদিসটা আমার শেষ করি এখানে একটু আর একটা হাদিস চলে ঢুকে পড়লো যে কি যে ব্যক্তি সলাত আদায় করে কাউকে দেখানোর জন্য ব্যক্তি কি করলো শিব করলো আচ্ছা একেবারে অন্তর থেকে বলেন তো যে লোক খালি শুক্রবারে যায় জুমার দিনে যায় ও কি আল্লাহর জন্য যায় পাড়ার লোকের জন্য ঠিক না এ ব্যক্তি শির করলো কি করলো না ওকে জিজ্ঞাসা করবে না লক্ষ্য বলে একদিন আগে মুসলমান থাকা যায় নাকি লোকে কি বলবে তো আমার মতো যদি তোর ইমাম হতো না শাহিনুরমান মসজিদে ঘোষণা করে দিয়েছে আমার বাপও যদি মারা যায় সে যদি সলাতে দায় না করে মরে গেলে একবার শিয়াল কুকুরের মতো পুঁতে রাখবো কেন জানা যা যে হবে না দুঃখিত জানা যা হবে না কারণ পাঁচ যে ব্যক্তি সলাতে দায় করে না তো মুসলমানই না জানা যা করবো কেন পুঁতে রাখবো কেন বলেন তো গন্ধ বেরোবে তাই পচে বুঝেননি ইমাম সাহেবকে ঘোষণা করতে কঠিন দুটো কথা আমি ঘোষণা করেছি আমি যেখানে যাই সেখানে বলি আপনাদেরকে বলছি আপনার ইমাম যে আছে সেজন্য শুনে নাই এক জুমার দিনে খুদ উঠে বলবে যে বাড়ির লোক পাঁচ অক সালাটা দায়ী করবে না ওই বাড়ির কারো বিয়ে লাগলে আমি ইমাম সাহেব বিয়ে পড়াতে যাবো না দুই ওই বাড়ির কেউ যদি মারা যায় সে যদি সলাতে দায় না করে মারা যায় আমি তার জানাটা করাবো না এই দুটো বাক্য যদি জাতির সামনে কড়া করে বলা যায় একটা বেনামাজি থাকবেন না ইনশাল্লাহ একটা বেনামাজি থাকবে তাহলে কি এক হচ্ছে বললাম এক নম্বরে ইমান আনতে হবে আর দুই নম্বরে বললাম ইখলাস ইখলাস হবে ইবাদত হবে শুধুমাত্র কার জন্য আল্লাহ তলার জন্য ওখানে বলতে গিয়ে বলছিলাম অমান অমান সময় ইউরাই ফাঁকা দাস কোন ব্যক্তি সিয়াম রাখলো কাউকে দেখানোর জন্য এ ব্যক্তি শির করলো সাইনুর রহমান ভাই এই সলাপ না হয় বুঝলাম কাউকে দেখানোর জন্য হয় কিন্তু সিয়াম তো না খেয়েই থাকতে হয় তো সিয়াম কি করে মানুষকে দেখানোর জন্য হয় আপনাকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি দেখবেন রামাজান মাস আসলে কিছু বড়লোক মানুষ মসজিদে হঠাৎ করে মাগরিবে উদয় হয়ে যায় রামাজানের চাঁদের মতো উঠে চট করে সালাম দিয়ে বলে আলাইকুম কালকে আমার বাড়িতে ইফতার মাহফিল পার্টি আপনারা যাবেন এলাকায় হয় ওই লোক বাড়িতে গিয়ে রাত্রিবেলা ডিনার কমপ্লিট করেছে ডিনার কমপ্লিট করার পর ওর স্ত্রীকে বলছে শোনো আজকে আমাকে একটু ভোরে ডাকিও তো। তো তো ওর বই বুঝে বলো বলছে বাপরে বাপ যার সকাল হয় নটার সময় গো সে আজকে ফজরের আগে উঠতে চেয়েছে ঘটনা কি আরে পাগলি কালকের দিনটা যদি আমি রোজা না থাকি তো বলবে কিরে কালকে বাড়িতে নেমন্তন্ন এই রোজা কার জন্য হাদিস দেখেন বাস্তবতা দেখেন অমান দাস টাকা কোন ব্যক্তি সিয়াম পালন করলো পাবলিক কে দেখানোর জন্য ওই ব্যক্তি শির করলো দেখা ইউরাই ফাকা দাস টাকা কোনো ব্যক্তি এই যে দান করছে না এই যে দান করলো কিন্তু মানুষকে শোনানোর জন্য মানুষকে দেখানোর জন্য আছে না আমার নাম কেন করলো না আর যেই নাম করছে আমি দিয়েছি তাহলে কোন ব্যক্তি কোনো কিছু দান করলো কিন্তু কাউকে দেখানোর জন্য দান করলো এ ব্যক্তি কি করলো সির করলো তাহলে বোঝা গেলো আচ্ছা তাহলে নিয়াতটা আমাদের ইখলাসটা কি হবে একমাত্র আল্লাহর জন্য তিন নিয়াত নিয়াত হবে কি আপনি যাই করেন তাই করেন না কোন আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে চলবে না তিন চার সির্ক থেকে দূরে থাকতে হবে শির যদি কারোর ইবাদতের মধ্যে থেকে যায় তার পেছনে সমস্ত আমল বাতিল কেমন করে বাতিল আপনাকে দেখাই সাল্লাম বলেন আব্দুল মাসুদ রাজি আল্লাহ বলেন রসুল্লা সাল্লাম বলেছেন কেউ যদি হজ করে আর তার হজ যদি কবুল হয়ে যায় বৈধ টাকা দিয়ে কবুল হয়ে যায় সেই ব্যক্তির হজের হজের একটাই কি একটাই নাকি জান্নাত জান্নাত পেলে আর কিছু দরকার আছে নাই এবার একটা লোক তালশুর থেকে গিয়েছে হজে চার লাখ টাকা খরচ একেবারে নগদ চার লাখ টাকা খরচ করে গিয়েছে ধরেন কথার কথা আল্লাহ তালা কবুল করে নিয়েছে দেখবেন বহু পাবলিক রয়েছে নিজের টাকা দিয়ে হজ করে না বাপের জমি বিক্রি করে হজ করে কেন বলেন তো আর নিজের ইনকামের প্রতি অনেক ভরসা নেই দেখবেন জমি বিক্রি করে অনেক মানুষ আছে হজের সময় যায় জমি বিক্রি করে গোছানো টাকা দিয়ে যায় না আপনি খোঁজ নিয়ে দেখবেন কেন ওর ভেতরে এটা আছে এত টাকা দিয়ে হজ করবো যদি ইবাদত কবুল নাই হয় মানে সুদের টাকা পকেটে নিয়ে কলকাতায় গিয়ে বলছে যে এই হালাল করা আছে তো কত বড় বাঘ পার বুঝেননি ও হারাম টাকা পকেটে নিয়ে বলছে যে গোস্ত হালাল কি তুই তো হারাম ঘোর গোস্ত হালালে কি দরকার তো তাল ওই আব্দুর রহমান গিয়েছে হজ করতে চার লাখ টাকা খরচ হজ করেছে হজ করার সময় আস্তে আস্তে একটা মাজার কমিটি তো মাজার কমিটি ধরে বলছে আমার দাদা হুজুরের মাজা মানে ওরস সামনের দিনে অর্থাৎ আপনাকে চাঁদা দিতে হবে তো পকেট খুঁজে দেখছে বেচারা কোনো টাকা নাই মাত্র দু টাকার একটা কয়েন পড়ে আছে যে দু টাকার কয়েনটা দিয়েছে আওয়াজ হয়েছে একটা হাতে আংটি ছিল এই আওয়াজ হয়েছে বুঝতে পেরেছেন চার লাখ চার লাখ টাকা নষ্ট আবার যেতে হবে হজ করতে কিচ্ছু নাই একেবারে ডিলিট মানে মানে থাকতে পারে সাদা তার মানে ও যে প্লাস হজ সব বাতিল কথা বুঝেননি এই জন্য হিন্দু যদি চাঁদা চাই জীবন দিয়ে দেন জীবন দেন অসুবিধা নেই কিন্তু চাঁদা দেওয়া যাবে না পুজোতে চাঁদা দেওয়া যাবে না কতজন আমাদেরকে ধরে রাস্তায় হিম্মত থাকলে নেই কিছু করার নেই তাহলে শির থেকে বেঁচে থাকতে হবে ইন শর্টে বলছি পরের পয়েন্ট হচ্ছে কি বিদাত থেকে বেঁচে থাকতে হবে বিদাত কি ওই যে জানাজার সময় লম্বা দোয়া পড়ার পরেও আবার নাকি পাবলিক বাংলায় দোয়া করার জন্য দাঁড়িয়ে থাকে বিদাত রসোল্লাহাম যা করেননি যা অনুমতি দেননি তার সামনে হয়েছে তিনি চুপ থাকেননি খুল্লু বিদা তিন দলালা খুল্লু দলালা তিন ফিন্নার প্রত্যেকটা বিদাত গুমরাহী আর প্রত্যেকটা গুমরাহী যার নামে রাস্তা বিদাত থেকে বেঁচে থাকতে হবে সর্বশেষ ছয় নম্বর পয়েন্ট হচ্ছে হালাল রুজি এবার বুঝেন আগের পাঁচটা পয়েন্ট সব আছে খুব ভালো করে বুঝেন আব্দুর রহমান মসজিদে গিয়েছে সলাত আদায় করতে এক ইমান বাস্তবিক খাতি ইমান তুই ইবাদত শুধু জন্য। তিন তার আল্লাহটা শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য চার জীবনে শির করেনি পাঁচ জীবনে বিদাত করেনি নিশ্চয় এত কবুল হবে সালাত এবার দুই রাখা সালাতে দাঁড়িয়ে গেছে সালাতে দাঁড়িয়ে যাওয়ার পর বাইরে এসে একটা বিড়ির টান মেরেছে বাইরে এসে জর্দা দিয়ে পান ঢুকে দেশের মুখে বাড়িতে গিয়ে খাবার খাচ্ছে তো বন্ধনের টাকার কিস্তি নেওয়ার পর এই লোক এত পাঁচটা জিনিস থাকার পরেও হালাল রুজি কেন টপিকটা দেওয়া হচ্ছে বুঝেননি এর নাম হচ্ছে হালাল রুজি হালাল পথে যদি আপনার ইনকাম না থাকে তাহলে যাই করেন না কেন আরে আজকে তো মানুষ দশ হাজার পাঁচ হাজার দু হাজার করে টাকা দিচ্ছে না আমি শাহিনুর রহমান তাল সুরকে কিনে মসজিদে দান করে চলে যাব রাস্তায় যাওয়ার সময় সিগারেট টান মারব আমি শাহিনুর রহমানের এই এটা আল্লাহর কাছে কবুল হবে না তাহলে এই হালাল রুজি কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন কি হাদিস শোনাবো আস্তে আস্তে ইনশাআল্লাহ তাহলে এখানে বোঝা গেল যে আমরা প্রশ্ন করেছিলাম আপনাদেরকে যে কেন আমরা হালাল রুজি ইনকাম করব নিজের বাবার টাকা দিয়ে নিজের টাকা দিয়ে এই জন্য যে আমরা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আর এইখানে আমরা বুঝতে পারলাম যে ইবাদত কবুলের জন্য যে ছটা শর্ত রয়েছে তার একটা শর্ত কি হালাল রুজি যদি হালাল রুজি না থাকে সিয়াম সলাত হজ জাকাত দান সাদাকা কিচ্ছু কবুল হবে না এতটা তো ক্লিয়ার হলেন সবারই কাছে ক্লিয়ার না আচ্ছা এবার যদি এই অবস্থায় হয় আমাদেরকে তাহলে আমাদেরকে এবার হাদিস শুনতে আবার একটা একটা করে বিশ্লেষণ করে বুঝতে হবে আবু মারজার আসলামী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি খুব কঠিন হাদিস কিয়ামতের মাঠে কোন আদম সন্তান নুহ আলহ সাহাতাম আদম সন্তান্লা সালাম তার মানে কোন আদম সন্তান মানে কি সবাই এভরি ওয়ান রসুল্লা সাল্লাম বলেন আসলামী রাজিয়ালুতাহ বলেন আমি রসুল্লাহামকে বলতে শুনেছি কিয়ামতের মাঠ কোন আদম সন্তান তার পদযুগল তার দুই পা এক ধাপ সামনে ফেলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তাকে কয়েকটা প্রশ্ন করা হচ্ছে এক তাকে প্রশ্ন করা হবে তার আয়ুকাল সম্পর্কে গোটা জীবন কি করেছে সেই হিসাব তাকে ওখানে নেওয়া হবে জি এখানে যতজন মানুষ উপস্থিত রয়েছে এখন থেকে এক সপ্তাহ আগে কি দিয়ে ভাত খেয়েছেন সবাই ভুলে গেছেন ঠিক না কিন্তু আল্লাহ গিয়ে বলছেন রসুল সাল্লাম বলছেন গোটা তিরিশ বছর বেঁচেছেন চল্লিশ সত্তর আশি নব্বই একশো যত দিন বেঁচেছেন পাই পাই আল্লাহকে হিসাব দিতে হবে এই খেয়েছি এই পড়েছি এই করেছি এই করেছি কেউ পাশ করতে পারবো বলছেন আমার তো হিসাবে ধরছে না অসম্ভব ব্যাপার কি করে পাশ করবো গো সম্ভব নাকি কথা বলেন চোখের পলক ফেলা হিসেবে আল্লাহ কাছে দিতে হবে ওই যে রাস্তায় মেয়েটা আসছে ওর দিকে তাকিয়েছি এটা হয়নি জেনা হয়েছে ধরেন একজন মানুষ আমার কোথায় কষ্ট পেয়ে গেছে তাকে তুমি কষ্ট দিয়েছি কষ্ট দিলে যে করে বাঁচব বলেন তো আমার স্ত্রী বুর্খা পরে সব ঠিক আছে কিন্তু ওই যে পাড়ার লোক তার হাতের কবজি থেকে এটুকু দেখে ফেলেছে এ কি পাপ হবে না হবে যে আমার মেয়েকে আমি বুরখাপড়ে ভেবেছি কিন্তু তাকে কেউ দেখে ফেলেছে যে না আমার মানে আপনার আপনার মানে আমার কথা বুঝছেন না আপনি সবারই কথা বলছি আমি সবারই কথা বলছি তার মানে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আদম সন্তান তার এক পা সামনের দিকে আগাতে পারবে না যতক্ষণ তাকে এই প্রশ্ন করা হচ্ছে তুমি তোমার আয়ুষকাল বোঝাও সারা জীবন কি করে রেখেছো বুঝাও ওই যে বুড়ো লোকটা হাতে একটা হাসুয়া নিয়ে চলে গিয়েছিল দেখ কি করবে বাড়িতে একটু তাড়াহোড়া আছে জব কাট থেকে পরের দুটো জবে প্যাস মেনে নিয়েছি কিয়ামতের মাঠে তাহার যদি শোধ করা লাগবে ওই যে লোকটা দাম বিক্রি করছে ওখানে বসে আপনি বাদামকে বলছেন এই কটা কাগো কটা কাগো পাঁচটা বাদাম খেয়ে ফেলেছেন এটাকে বলে জুলুম এ আপনাকে জাহান নামে যেতে হবে খুব কঠিন জিনিস খুব কঠিন জিনিস আপনি একটা পটল কিনতে গিয়ে একটা পটল হাতে নিয়ে বসে আছেন পটল ওজন হয়ে গেছে টুক করে ওই পটলটা ব্যাগে রেখেছেন হারাম খোর আপনি তাহলে বুঝেন তো আর ওই যে পাড়ার কিছু কাটিং মাস্টার আছে দেখবেন আল কাটতে কাটতে একদিন দেখবেন ম্যাপে আলি না আসলে নাই এরকম লোক আছে তা আমরা কি জবাব দেবো আল্লাহ তালার কাছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যতক্ষণ আদম সন্তান এই প্রশ্নের উত্তর দিচ্ছে তার পা দুটো জমিনের সাথে আটকে থাকবে মানে হি কান ও শি কান মুভ সে অথবা সে আর সামনের দিকে কি করবে না যেতে পারবে না দুই তার ইলম অনুযায়ী সে কতটা ইবাদত করেছে তার ইলম অনুযায়ী কতটা ইবাদত করেছে এই গোটা তালসুর নয় গোটা বিশ্বের এমন কোন মুসলমান আছে কি যে জানে না যে সলাত আদায় করতে হবে সবাই জানে মানে তার ইলম আছে সলাত আদায় করতে হবে রসুল সাল্লাম বলছেন তাকে প্রশ্ন করা হবে তোমাকে যা ইলম দেওয়া হয়েছিল সেই অনুযায়ী কি তুমি ইবাদত করেছো এবার দেখেন আপনার এলাকার 90% পার্সেন্ট লোক আগে আউট কেন বলেন তো ফজরে জন হয় কিনা সন্দেহ সব করা ভুল বললাম কি ফজরের ঈদ সাক্ষী ফজরের ঈদ সাক্ষী আজকে তো কি হবে আজকে তো মুয়াজ্জিন বলবে হাইয়াল আসসালাম কম বলে তুই থেকে বলে তুইরা তিন জনা মিলি চালা যে ঠান্ডা তারপরে আবার জল ছেকনেছে আজকাল कायदा নাই আমাদের উঠা এই তো সময় নাকি আমাদের পরিস্থিতি তাই এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওলানা তারপরে তাকে তিন নম্বর প্রশ্ন করা হবে তুমি কোথা থেকে অর্জন করেছো আর কোথায় দিয়েছো খুব কঠিন বিদাতি জায়গায় দান করা যাবে না জনাব মাদারে দান করা যাবে না খুব সাবধান মাদ্রাসার একটা বাচ্চা আসলো মানে দিয়ে দিবেন এমন নয় যাচাই বাছাই করে দিতে হবে আর কোথা থেকে ইনকাম করলেন আর কোথায় খরচ করলেন এই দুটোকে আল্লাহ তালার কাছে বোঝাতে হবে অর্কেস্ট্রারে চানা দিয়েছেন পুজোতে চানা দিয়েছেন এলাকার মানুষকে চাঁদা দিয়েছেন আপনার খারাপ কাজে যখন গান হবে এলাকায় তাই চাঁদা দিয়েছেন সব কিছু বুঝাতে হবে আর কোথা থেকে ইনকাম করেছেন তাও বুঝাতে হবে এরপরে চার নম্বর প্রশ্ন করা হবে এরপরে চার নম্বর প্রশ্ন করা হবে তোমার দেহ সম্পর্কে তোমার দেহটা কোন অবৈধ জায়গায় লাগিয়েছ তোমার দেহটা কোন খারাপ খারাপ জায়গায় তোরা তোমার এই দিয়ে কত কাজ এইটাকে জিজ্ঞাসা করা হবে অতএব এই মজমুল কাবিরের হাদিস এইখানে রসুল্লাহাম তির্মিজিত রয়েছে রসুল্লাহলাম এই বাক্যটা বলতে চাইলেন যদিও আরেকটা হাদিসে রয়েছে পাঁচটা প্রশ্ন করা হবে তারপরে বান্দাদেরকে সামনের দিকে হাততে দেওয়া যাবে ওদিকে গেলাম না এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আমাকে জিজ্ঞাসা করা হবে স্পেশালি জিজ্ঞাসা করা হবে যে তুমি কোথা থেকে আর কোথায় খরচ করেছ এক অ্যাকাউন্ট দিতে পারবো আমরা সারা জীবন বোঝাতে হবে বলে নেবার সারা জীবন বোঝাতে হবে খুব কঠিন খুব কঠিন কেমন করে বোঝাতে হবে আর কেমন করে হারাম থেকে বেঁচে থাকতে হবে আপনাকে দেখাই আচ্ছা বলেন তো পৃথিবীর ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরে সবচেয়ে প্রিয় মানুষ আল্লাহর কাছে দুনিয়াবাসীর কাছে কে বলেন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবিতকালের সঙ্গে মৃত্যুর সময় শুয়ে আছে একসাথে এখনো একই জায়গায় কবর তিনজনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু আচ্ছা কিয়ামতের মাঠে একসাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা আশাবাদী জান্নাতে একসাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা আশাবাদী

হাদিস শোনেন এবার কত কঠিন হাদিস সার্টিফিকেট হাতে আল্লাহ যার পথে রাজি যার ব্যাপারে আল্লাহ তালা তাকে সিদ্ধি উপাধি দিয়েছে সেই হাবু বাক্কার রাজি আল্লাহ তিনার ব্যাপারে হাদিস শোনেন তার মেয়ের কাছ থেকে আমাদের মানব জাতির মা আর অন্যতম মহাদ্দেশা মহাদ্দেশ তিনি সেটা কি আয়েশা রাজি আল্লাহ আয়েশা রাজি আল্লাহ বলেন আমার আপু রদি আল্লাহুতলা আরব তার কাছে একটা গোলাম ছিল কিছু করের বিনিময়ে তিনি কর জমা নিতেন গোলাম গোলাম বুঝেন কি আদকার জমা গোলাম ছিল তিনি গোলামটা এসে আমার বাবাকে কর দিতেন কর হাদিসের ভাষাটা মাঝে মাঝে এদিক ওদিক করে এই জন্য পাবলিককে বোঝানোর জন্য এটা এই নিয়েটা আমার আল্লাহ জানুক বুঝেননি আমি যেহেতু মাস্টার তো পড়াই ওই প্রাতিষ্ঠানিক মাস্টার না অনলাইনে পড়াই এমনি অফলাইনে কম্পিটিটিভ এক্সাম পড়াই আমার কথা হলো আমি নিজে মনে করি যে একজন ছাত্র যদি খারাপ হয় তো মাস্টার নব্বই পার্সেন্ট দায়ী ছাত্র দশ পার্সেন্ট যদি না হয় সবচেয়ে কমা ছেলেটাকে আমি ইংরেজিতে না করতে পারি তো আমি পড়ানো ছবি ইনশাল্লাহ এই কোয়ালিটি আমার আছে আল্লাহ আমাকে দিয়েছে বুঝলাম এজন্য হাদিস ওইভাবে বোঝানোর চেষ্টা করি কি বলছিলাম বলেন তো আয়েশা আল্লাহ আল্লাহা বলেন আমার বাবু আমার বাবা আবু বা থাকতো গোলাম কর এনে জমা দিত কোন করের ব্যাপার ছিল শোধ করার একটা ব্যাপার ছিল কর এনে জমা দিত জমা দিত জমা দিত আমার বাবাও মাঝে মাঝে খেত ও খেত একদিন সেই লোকটা আমার বাবাকে একটু খাবার দিল আমার বাবা বিসমিল্লা বলে খাবার খেলো এক লুকমা একবার একবার খেয়েছে খাবার একবার খাবার খাওয়ার পরে ওই জনৈক ব্যক্তি বলছেন আবু বাক্কার জি বলছি এই খাবারটা কোথা থেকে খেয়েছি জানেন তো তার না গো প্রতিদিন জিজ্ঞাসা করে আজকে তো জিজ্ঞাসা করা হয়নি কি ব্যাপার কি ব্যাপার বলো আরে জাহালাতের জামানায় আমি হচ্ছে গণতকারী করতাম গণক বুঝেন না বাদপারি করতাম সোজা কথাই লোকের হাত দেখে ভাগ্য গণনা করতাম অথচ আমি কিছুই জানতাম না ও নিজে স্বীকার করছে গণক কেউ হতে পারে পৃথিবীর মানুষের ইমোশন নিয়ে খেলে আর কিছুই না তো বলছে আমি গণতকারী করে মানুষের ভাগ্য গণনা করতাম যে এক লোককে আমি ভাগ্য বলে দিয়েছিলাম সে মজুরি দেয়নি ওই জাহালাতের জামানায় আজকে অনেকদিন পর দেখা হয় সে আমাকে মজুরি দিয়েছে এই আপনি যে খাবারটা খেলেন এটা হচ্ছে ওই খাবার আবু বাক্কার রাজ কতটুকু খেয়েছে তিনি জান্নাতে যাবেন কনফার্ম এবার কথা শুনেন আয়সা রাজি আয়েশা রাজি আল্লাহ বলেন আমার বাবা আবু বাক্কার রাজি আল্লাহ তার হাতটা এই আঙুলটা ললির মধ্যে গলার মধ্যে ঢুকে দিয়ে পেটে যা ছিল সবগুলোকে তুলে দিলেন যে কোনো একটা হাদিস বাড়িতে নিয়ে যান আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে যতগুলো একটা বলছেন যে কোনো একটা ইনশাল আপনার জীবন পরিবর্তন কে এই কাজটা করলেন যিনি জান্নাতের টপ রয়েছেন তিনি এক লোকমা খাবার থাকতোই না এত নিত না জানতে খেয়েছেন তারা জেনেও তো খাননি আল্লাহ তালে ক্ষমা করবেন না না তো খেলে না জানতে খেলে অবশ্যই ক্ষমা করবেন ইনশাল্লাহ আশাবাদী কিন্তু তিনি পুরো বমন করে তুলে ফেললেন এই খাবার যদি আবু বাক্করে পেটে থাকে হয়তো আবু বাক্করকে জাহান্নামে যেতবে সুবহানাল্লাহ বিহামদি কি ঈমানdagger ছিল কি ঈমান ছিল তবে অন্য হাদিস থেকে বোঝানোর চেষ্টা করলাম একটা সুতা পরিমাণ হারাম খাদ্য পেটে গেলে ভাগ্যে খারাপ আছে কেন আল্লাহ সুবহানাহু ওয়া মুমিনুন 81 নম্বরে আতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলছেন ইয়া রসুল।

আল্লা তালা বলছে শোনো তুমি যে সেটা কি খাও হালাল খাও এর পরের বলছেন হালাল খাওয়ার পরে আমালান করো ভালো আমল করো মানে হারাম খাবার খেয়ে কি হবে না তোমার এই যতই ভালো তাহা পরে করো এগুলা কাজে লাগবে না নবী আমি তোমাকে বলছি তুমি হালাল হালাল খাবার খাও আর কি করো সব আমল করো তার মানে আমল করার আগে কি করতে হবে হালাল খাবার খেতে হবে যদি হালাল খাবার না খান তাহলে কাজে লাগবে কি কাজে লাগবে না তাহলে এইখানে সুরা মুমিনুনের 51 নম্বর আয়াতে একেবারে স্পষ্ট হয়ে গেল যে রসুলকে যখন এই নির্দেশ দিয়েছেন আমাদেরকে আল্লাহ একই নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস ও মানব সকল

যদি তোমরা পরিত্রাণ পেতে চাও যদি তোমরা আল্লাহ যদি তোমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও তাহলে এইখানে বলা হচ্ছে যে এখানে বলা হলো যে মানে খামার খামার মানে লেসানুল আরব যদি খুলেন খামারের অর্থ হচ্ছে যার দ্বারা বিবেককে ঢেকে দেওয়া হয় তাহলে কি হবে আল্লাহ

তিন আর দায়ুষ লাইদ খুলুল জান্নাত দায়ুষ জান্নাতে যাবে না সাহাবাই কেরাম বলেন আল্লাহ রসুল দায়ুষ কাকে বলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ জিক রুফি হালুল খাবাস যার বাড়ির মহিলারা বেপর্দা যার বাড়িতে বেপর্দা যার বাড়িতে দিন রাত টিভি সিরিয়াল চলে তারা হচ্ছে দায়ুষ তারা জান্নাতে যাবে না আর আবি হরের তারা দিয়ে আল্লাহ তাহু কল কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবু হরাই রাজি আল্লাহ তাহু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লাইদ খুলুল জান্নাতা জাসাদা

গোস্ত জান্নাতে যাবে ওই গোস্ত টুকু জান্নাতে যাবে না মিনাল সোহতে যেটা হচ্ছে হারাম খায় গড়ে উঠেছে আজ থেকে তিরিশ বছর আগে বন্ধন ছিল না আপনার দাদার এগারোটা সন্তান ছিল তার মধ্যে ছটা মেয়ে বিয়ে দিতে অসুবিধা হয়নি হাল চাষ করে বিয়ে দিয়েছে আর আপনার দুইটা কন্যা আপনাকে তার জন্য বন্ধন নিতে হয় আপনার কপাল পোড়া আপনার কপাল পোড়া ইহুদি খ্রিস্টানরা কোরআন হাদিস ঘেটে পেয়েছে যে পৃথিবীতে যত পাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে অন্যতম একটা নিকৃষ্ট পাপের নাম হচ্ছে এই সুদ সুদ দেখবেন সব ইহুদি খ্রিস্টান দ্বারা পরিচালিত খেয়াল করেন যত রকমের ডেস্টিনি এল আই বন্ধন আছে সব ইহুদি খ্রিস্টান এদের মানে মোন অফ দা ডিপার্টমেন্ট খেয়াল করে দেখেন তাহলে কি এগুলো এগুলো খাওয়া যাবে না এখান থেকে বেরিয়ে আসতে হবে এখন বলেন গোটা গ্রাম খুঁজেন পঁচানব্বই বাড়িতে বন্ধন কি নাইনটি খুব ভালো করে বুঝুন দেখি বোতলে পানি খাবো খুব খুব ভালো করে বুঝবেন আমার কথা ধরেন এই যে এই লোকটা মুসলমানের এই লোকটা একটা মেয়ের সাথে ধরা পড়েছে আকাম করতে গিয়ে ভাষা বুঝেন তো আপনারা ধরা পড়েছে গোটা গ্রাম জেনেছে বাইরের লোকও জানে ছেলেটা কান ধরে তোবা টবা করেছে কিছুদিন পর একটা বিবাহিত মহিলা ধরা পড়েছে আবার কদার কথা এবার একটু পেপারে উঠেছে মুরশदाबादের লোক দিনাজপুরের লোক মালদার লোক জেনেছে একবার ইমান্দারে বলেন তো তার সঙ্গে বলবেন এই লোকের সাথে কারমের বিয়ে দিবেন এই ছেলেটার সাথে কারমের বিয়ে দিবেন একবার কনফার্ম না শিওর ওকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1 টাকা সুদে নিলে এক দিরহাম সুদে নিলে এক টাকা বন্ধনে নিলে ছত্রিশ জন নারীর সাথে জেনা করা হয় যার বাড়িতে বন্ধন আছে ওই বাড়ির ছেলেটা ছত্রিশ জন নারীর সাথে প্রতিদিন জেনা করে এবার দেখেন বিটির বিয়ে কার বাড়িতে দেবেন আমার মেয়ে তো ছোট কথা বলছেন দেখি আপনি বিয়ে কার বাড়িতে দেন আরেকটা হাদিস আমার বলতে লজ্জা লাগে ঘিন্না লাগে আমি তাও বলছি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য কি রসুল্লাহ বলছেন সবাই জানেন হাদিসটা বোধ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এক দিরাম এক টাকা সুদ খেলে সত্তরটা পাপ হয় কটা পাপ সত্তরটা সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করে নিজের মায়ের সাথে জেনা করে যত পাপ বন্ধনের বই বাড়িতে থাকলে তত পাপ পৃথিবীর কোন সন্তান চাইবে তার মার সাথে জেনা হোক আমার বাড়িতে যদি বন্ধন থাকতো আল্লাহর কসম করে বলছি আজকে রাতে গিয়ে ছিঁড়তে আমি যেদিন জেনেছি আমার একটা ডিপোজিট ছিল আমি তখন বুঝতে পারলাম না কত সাল বোধ আরব থেকে আসার পরে যেদিন জেনেছি এ হাদিসটা সেইদিন সঙ্গে সঙ্গে আমি আমার বইটা ছিঁড়ে ফেলে দিয়েছি কোথায় আছে ঠিক নাই আমাকে এসে বলছে আপনি কোনো ম্যাচিওর পেছন নেবেন আমি তো সরাই এখান থেকে মায়ের সাথে জেনা করা সম্ভব নাকি অসম্ভব যদি মানে সুপুরুষ হন যদি কাপুরুষের সন্তান না হন যদি মাকে ভালোবেসে থাকেন অন্তত বন্ধনকে না বলুন এলআইসি কে না বলুন গ্রুপ লোন কে বলুন এরা এত বাপ এত বাপ এই জন্য আজকে মুসলমানের সম্মান তলা নিতে থেকে গিয়েছে কেন ওই দিনের কথা খেয়াল করেন আবু বাক্কর রাদি আল্লাহ তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আঙ্গুল আকাশের দিকে তাক করে বলেন আল্লাহ তুমি যা দিয়েছিলে সব পাবলিককে পৌঁছে দিয়েছি তুমি সাক্ষী থাকো পাবলিক সাক্ষী থাকে সব আমার রিসালাতের দায়িত্ব কমপ্লিট করেছি আর আমার চাচা তার সুদকে আমি পায়ের তলে দুমড়ে মুছে এখানে শেষ করে দিলাম যে আজকের পর থেকে সুদ শেষ একেবারে এর চলবে না হারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন তা তা না করে তাহলে সেই সুদ 1400 বছর হয়ে গেল 1450 বছর হয়ে গেল এখন আমাদের বাড়িতে নতুন করে ঢুকছে আমরা কতটা কপাল পোড়া কি করে আমাদের দোয়া কবুল হবে বলেন কি করে দোয়া কবুল হবে আর যদি আপনি হারাম খোর থাকেন আপনার কোন দোয়া আল্লাহর কাছে কবুল হবে না দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন হাদিস মুসলিম শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ নিশ্চয়ই পবিত্র আল্লাহ পবিত্র না রসুল্লাহ সাল্লাহাম বলছেন আমার মাহবুদ আমার প্রতিপালক তিনি পবিত্র আর তিনি পবিত্র জিনিস সেটা গ্রহণ করেন না এ কথা বলার পরে রসুল্লাহাম বলছে ও সাহেবেরা শোনো 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 একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে যেতে তার দেহটাকে দেখে মনে হচ্ছে ধুলো মলিন সে যেন সফর করে এসেছে সফরে দোয়া কবুল হয় সরাসরি আল্লাহ কাছে চলে যায় কোনো বাধা থাকে না অথচ ওই লোক একটা ফাঁকা মাঠের মধ্যে গিয়ে বলছে ইয়ারব ইয়ারব হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক রসুল সাহায্য বলছে ওর দোয়া আল্লাহ কি করে কবুল করবে ও পানিও খেয়েছে হারাম খাবারও খেয়েছে হারাম ও যে পোশাক পরেছে হারাম ও হুজিয়া বিল হারাম ও হারামের উপরে গড়ে উঠেছে ওর বাড়িতে খালি বন্ধনার বন্ধন ছিল ওর দোয়া কি করে কবুল হবে তাহলে আমরা যে এই যে কলুর বলদ বুঝেন কি বিনা পারিশ্রমিকে খাটা এই বিনা পারিশ্রমিক যে খাটছি এই শীতের রাত্রিতে এই যে জলসা শুনছি এই যে বক্তৃতা শুনছি এই যে করব। এই সবগুলা করে কিছু কাজ আছে কি বুঝতে পারেন বুঝতে হবে তো ছেড়ে দিতে হবে কারণ কিয়ামতের মাঠে গিয়ে আমার আপনার আমার ফিরে আসার রাস্তা নাই ভাই যদি রাস্তা থাকতো তাহলে ঠিক আছে আমি আর কিছু বলতাম না আমি ওই দিন দাঁড়িয়ে থাকবো আল্লাহ আপনাকে উপস্থিত করবে আল্লাহ আপনাকে বলবে তুমি শুনোনি আপনি যদি বলেন না আজকের দিনের এই বক্তৃতা আপনার সামনে বাজবে সেই দিন কিয়ামতের মাঠে সব একবারে ফুল এজ দিলা তাচ্চ হাই পাওয়ারে আল্লাহপনা সব আপনাকে দেখাবে কি করে বলবেন যে আমি তাল সুরে জল খাইছিলাম না বলেন দেখি বলার রাস্তা নাই তো কারণ আমি এই বোতলটা চুরি করে নিয়ে যাচ্ছি সিসিটিভিতে দেখা যাচ্ছে আমাকে ঘরের মধ্যে নিয়ে সিসিটিভিটা আমার সামনে চালিয়ে দেবে যে বোতল আপনি চুরি করছেন দেখছেন না একবারে সেম কেস আমাদের জন্য ঘটবে আমরা যে যা করেছি না মোবাইলে আল্লাহ হকবাদ আল্লাহ ক্ষমা করুক কত কি যে পাপ করি কত কি যে পাপ করি এই পাপ আমরা করেছি আল্লাহ তালা সব আগে সিসিটিভি ক্যামেরায় দেখে দেবে পর্দাতে এইচ ডি ফুল এইচ ডি পর্দাতে দেখে দেবো আল্লাহ বলবে তোর কি বাসের রাস্তা আছে তখন কি বলবো বলেন তখন কি বলবো অতএব জরুরি ভিত্তিতে কি করতে হবে আমাদেরকে হারাম থেকে দূরে থাকতে হবে যে কোনো বললে হাতি বলতে গেলে সারা রাত যাবে বারোটার পর কথা বলি না আমি তাও অল্প সময় আছে আর একটু বলবো আপনাকে শোনেন ভালো করে বুঝেন বিষয়টা সেটা কি একটা হাদিস মাথার মধ্যে উকি মারছে খালি আমার বলেন সাল্লাম বলেছেন